নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মঙ্গলের রাশি পরিবর্তন, অর্থাৎ আজ রাত্রি 2:16 মঙ্গল পরম নিচস্থতা কাটিয়ে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে রাত্রি 2:16 এবং 49 সিংহ রাশিতে মঙ্গল কিন্তু থাকবে। এর ফলে 5 রাশির স্টার ভাগ্য হতে চলেছে, মঙ্গলই মঙ্গল হতে চলেছে 5 রাশির। গুড, বেস্ট রেজাল্ট পেতে চলেছে এই 5 রাশি। যারা জ্যোতিষ শিখছেন কি না, অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি আপনারা ফলো রাখুন। অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনারা কিন্তু নিজেরা কিন্তু জানতে পারবেন। মঙ্গল হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব কারক গ্রহ। মঙ্গলের মধ্যে আছে পাওয়ার। মঙ্গল আমাদের ব্লাডকে নিয়ন্ত্রণ করে। মঙ্গল হচ্ছে সাহস পরাক্রমকে নিয়ন্ত্রণ করে। মঙ্গল আবার চোট দুর্ঘটনারও কিন্তু কারক গ্রহ। মঙ্গল আমাদের ভালো একটা সার্জন কিন্তু তৈরি করে। মঙ্গল ভূমি, ল্যান্ড, মাটিকে কিন্তু নিয়ন্ত্রণ করে মঙ্গল। মঙ্গল আমাদের জীবনে কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু বিস্তার করে। এই মঙ্গলের রাশি পরিবর্তন আজ রাত্রি 2:16 যে কর্কট রাশি থেকে নিচস্থতা কাটিয়ে সিংহ রাশিতে প্রবেশ করছে, এর ফলে আমি একটি কথা বলবো, এই 5 রাশির মঙ্গলই মঙ্গল হতে চলেছে। মঙ্গল আমাদের প্রশাসনকে নিয়ন্ত্রণ করে, সেনাবাহিনী। আপনি কোনো প্রশাসনিক বিভাগে রয়েছেন, মঙ্গল কিন্তু ভালো থাকা দরকার। অর্থাৎ মঙ্গল যদি আপনার জন্মছকে ভালো থাকে, নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। আর মঙ্গল যাদের খারাপ রয়েছে, তাদের দেখবেন মামলা মকদ্দমা প্রথম কথা দেখবেন। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো থাকবে না, মঙ্গল খারাপ আছে বুঝতে পারেন কী করে। মামলা মকদ্দমা, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো থাকবে না, শত্রুতা, চোট আঘাত, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, মঙ্গল কিন্তু জানবেন আপনার জন্মছকে খারাপ রয়েছে। ল্যান্ড রিলেটেড সমস্যা, অর্থাৎ এখানে কিন্তু আমি বারবার বলছি, হনুমানজির উপাসনা অবশ্যই করুন। হনুমানজির যদি উপাসনা করেন, নিশ্চিতরূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। হনুমান 40, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন। মঙ্গল খারাপ থাকলে দেখবেন প্রচুর ঋণে কিন্তু আপনি পড়ে গেছেন, একের পর এক ঋণ। যা কেন মনে হবে যে আমার সব দিকটা কি দরজা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ একমাত্র মঙ্গল। মঙ্গল যেমন মঙ্গলই মঙ্গল, মঙ্গল কিন্তু আবার অমঙ্গলেরও কিন্তু কারক গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কোনভাবে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার কেমন জীবনে প্রভাব বিস্তার করবে মঙ্গল। তাই মঙ্গলকে আপনি যদি ফেভারে আনতে চান, হনুমানজির স্বর্ণাপন্ন হন। আপনারা প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা হনুমানজির পুজো অর্চনা অবশ্যই করুন। হনুমান 40, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা যদি পাঠ করতে পারেন, নিশ্চিতরূপে লাভ কিন্তু পাবেন। এবং শনি এবং মঙ্গলবার আপনারা অশ্বত্থ গাছের নিচে অবশ্যই জল দেওয়ার চেষ্টা করুন, এবং একটি পারলে ঘিয়ের প্রদীপ, এবং শনিবার করে আপনারা সরিষার তেলের প্রদীপ যদি প্রজ্বলন করেন, তাতে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। তো এই মঙ্গলের রাশি পরিবর্তনে কী হতে চলেছে, আগামী 49
নির্ণয় করে জাল পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। একটি কথা আপনাদেরকে বলি, কেউ কেউ ফোন করে জানছেন যে স্যারের কি দুটো চ্যানেল আছে, না আমার একটি মাত্র চ্যানেল যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান, এর বাইরে কোনো চ্যানেল নেই। যখন পেমেন্ট আপনারা করবেন কৌশিক রায় নাম লেখা আছে দেখে তবেই কিন্তু আপনারা পেমেন্ট করুন, কারণ আমার নাম নিয়ে অনেক জায়গাতে অনেক আমার কাস্টমার যারা বলেছেন যে স্যার তিনি কৌশিক রায় বলছেন কিন্তু পেমেন্ট যখন করতে যাচ্ছি সেখানে কৌশিক রায় নাম নেই। অর্থাৎ আমার একটি মাত্র চ্যানেল সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান। দেখুন জীবনে হবে না বলে আমি কিন্তু কোনো কিছু বিশ্বাস করি না, স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার, কারণ আমার দ্বারা হবে না, আমার সময় নেই, আমি পারবো না, এটা খুব কঠিন কাজ, এ কাজ হবে না বা আমার ইচ্ছা হচ্ছে না, এখানে কিন্তু আপনার বাধা আসবে। এটাই হচ্ছে গ্রহের খেলা, গ্রহ কিন্তু আপনাকে বাধা কিন্তু দিবে। সেই জন্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র, ঋণে পড়ে গেছেন, বিবাহ হচ্ছে না, ব্যবসাতে আপনার অবনতি হচ্ছে, ব্যবসা ভালো চলছে না, আপনার কর্মক্ষেত্রে শত্রুতা, মামলা মকদ্দমা, সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, একমাত্র জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বিজ্ঞানসম্মত জ্যোতিষ, অর্থাৎ সেখানে সঠিক প্রেডিকশান আপনাকে কিন্তু বদলে দিতে পারবে আপনার ভাগ্য। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি। নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি। সিংহ রাশির রাশিতে অবস্থান করছে মঙ্গল। আপনার ভাগ্যাধিপতি যখন রাশিতে অবস্থান করবে কিনা, আপনার শরীরে যখন অবস্থান করবে, আপনার মধ্যে এনার্জি, আপনার মধ্যে উইল ফোর্স, ইচ্ছা শক্তি আপনার বৃদ্ধি করবে, ভাগ্যক্ষেত্রে আপনার বৃদ্ধি করবে। চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ ভাবকে দেখছে, সুখ সাধন এবং প্রপার্টি থেকে আপনাকে কিন্তু লাভ মঙ্গল কিন্তু দিবে, এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে এবং মাঙ্গলিক দোষের সমাপ্ত হতে কিছুটা হলেও চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির পঞ্চমপতি এবং আপনার কর্মাধিপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আকর্ষিক অর্থপ্রাপ্তি, কর্মের দ্বারা অর্থপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, অর্থাৎ অপার ধন আপনাদের কিন্তু প্রাপ্তি হতে চলেছে। কর্কট রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশিতে এক্সিলেন্ট রেজাল্ট পাবে তিন নম্বর রাশি, কারণ আপনাদের ধনাধিপতি সপ্তমপতি একাদশ ভাবে, অর্থাৎ স্থির ভাগ্যে আপনার উন্নতি, স্থির ভাগ্যে আপনার ধন, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে ভালো, আপনাদের লাভ সাকসেস সফলতা আপনাদেরকে দিবে, কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদেরকে কিন্তু লাভ দিতে চলেছে। তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পাবেন এই মঙ্গলের রাশি পরিবর্তনে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি তো মানে এক কথায় বাল্লে বাল্লে হতে চলেছে, কারণ আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে বুদ্ধির জায়গায়, অর্থাৎ বুদ্ধির দ্বারা কাজকর্ম, আপনাদের সুখ সাধন এই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে, এবং শরীরের জায়গা আপনাদের ভালো হবে, সন্তান সুখ আপনাদের হবে, প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন, দীর্ঘদিন ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের ফুলফিলমেন্ট হতে পেতে চলেছেন। এরপর যে রাশি সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির তৃতীয়ভাবে আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, এবং আপনাদের অর্থনৈতিক সফলতা এই সময় কিন্তু দিতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি চতুর্থভাবে অবস্থান করছে এবং সপ্তমপতি, অর্থাৎ স্ত্রীভাগকে ধন সরাসরি সপ্তম ভাবকে দেখছে, পার্টনারশিপ বিজনেস, ডেলি ইনকাম, এবং নিজেরা যে ব্যবসা করছেন ব্যবসা থেকে উন্নতি, এবং প্রপার্টি কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। এই মঙ্গলের রাশি পরিবর্তনে মঙ্গলই মঙ্গল হতে চলেছে এই পাঁচ রাশির।
চাইলেও ভুলতে পারবেন না আজ রাত্রি 2:16 যে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে কিনা। যদি আপনার জন্মছকে মঙ্গল খুব খারাপ না থাকে তাহলে এই 49 আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিবে। কারণ কেউ কেউ বলে যে স্যার আমার তো হচ্ছে না, আপনার নিজস্ব বাই বার্থ চার্ট যদি মঙ্গল নিজস্ব থাকে, মঙ্গল যদি আপনার পাপকর্তের দোষে থাকে, মঙ্গল যদি রাহুযুক্ত থাকে, তাহলে কিন্তু এক্স্যাক্ট রেজাল্টগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন না। কিন্তু মঙ্গলের যে বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ রাজার ঘরে সেনাপতির প্রবেশ, মালামাল করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।